হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আরও একটা লেজিট সার্ভিস সাইট শেয়ার করতে যাচ্ছি, যেখানে কাজ করলে আপনি ডেইলি $5 থেকে $10 ইজিলি করতে পারবেন, বা এর বেশিও হতে পারে। তো সার্ভিস সাইটটা পরিচয় করানোর আগে এই সার্ভিস সাইটের নেগেটিভ সাইটটা একটু বলে নিই। এই সাইটটাতে সার্ভে খুব কম ম্যাচ করে, কাজ করে একটু কঠিন, বাট এখানে যে সার্ভেগুলো থাকে 75 সেন্টের নিচে সার্ভে থাকে না, এর উপরে $1, $2, $3, $5 থাকে। আপনি যদি সারাদিনে 5-7টা সার্ভে ম্যাচ করাতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্নিং $10 উপরে চলে আসবে। আরও একটা নেগেটিভ সাইড হচ্ছে এই সাইডের উইথড্র অ্যামাউন্ট অনেক বেশি, আর হচ্ছে পেপাল উইথড্র। তো এইসব বিষয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করব স্পেকট্রাম আইপি দিয়ে। এটা হচ্ছে শক্স আইপি। তো আজকে আমরা যে সাইটটা আলোচনা করব সেটা হচ্ছে ভিন্ডাল রিসার্চ। সাইটের লিঙ্ক আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন, অথবা এখানে সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভিন্ডাল রিসার্চ। এখন সবার প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন ভিন্ডাল.com, এই সাইটটা ওপেন করেন। এই সাইটটাতে সাইন আপ করা ইজি, আমরা এখানে ইজিলি সাইন আপ করতে পারবো। তো প্রথমে আমরা সাইটটার ইন্টারফেসটা একটু দেখে নিই। এ হচ্ছে আমাদের সাইট। এখন এখানে লক্ষ্য করেন টেক পেড সার্ভে, এটা হচ্ছে হাইস্ট পেইং একটা সার্ভে সাইট। এখানে দেখেন যদি পলিটিক্স সার্ভে করেন সেক্ষেত্রে আপনি $10 পাবেন, এরপরে যদি ইলেকট্রনিক সার্ভে করেন এটা হচ্ছে $14 পাবেন, আর হচ্ছে ফ্যাশন সার্ভেতে $2 পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় সার্ভে। তো সাইটটাতে রেজিস্ট্রেশন করার পরে আমরা আরও ডিটেলস জানতে পারবো। তো সাইটটা আর একটু দেখে নিই। এটা হচ্ছে পেপাল পেমেন্ট করে। তো এই হচ্ছে আমাদের সার্ভে সাইট। প্রথমে আমরা এখানে সাইন আপ করবো। সো এখানে সাইন আপে চলে যাই। এখন আমরা একটু নিচের দিকে যাই। এ হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। প্রথমে আপনারা এখানে মেলটা দেন। এ হচ্ছে আমার মেল, আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে কাজ করার আগে অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেই ভিডিও থাকবে আই বাটনে, সেখান থেকে দেখে আসতে পারেন। আমার যেহেতু একটা বের করা আছে, সো আমি ওইটা দিয়ে দিচ্ছি। তো আমি নামটা কপি করে নিলাম। তো এখানে আমি নামটা পেস্ট করে দিলাম, লাস্ট নেমটা কাট করে লাস্ট নেমে দিয়ে দিলাম। ওকে, এ হচ্ছে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এরপর হচ্ছে স্টার অ্যাড্রেস, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। এ হচ্ছে আমার স্টেট অ্যাড্রেস। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা সুইট নাম্বার, এটা লাগবে না, এটা হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে জিপ কোড, জিপটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে জিপ কোড, পেস্ট করে দিলাম। ওকে, এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, 4 মাস 20 তারিখ 1980 সাল। এরপর হচ্ছে জেন্ডার, জেন্ডার হচ্ছে মেল। এরপর হচ্ছে ইথনিসিটি, এটা হচ্ছে কাউকেশন বা হোয়াইট, যেহেতু আমি আমেরিকান প্রোফাইল করতেছি সেজন্য হোয়াইটটা দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপর ওই পাসওয়ার্ডটা রিটাইপ করেন এখানে। এরপর এখানে বক্সটা ফিল আপ করেন, আর এরপরে কন্টিনিউ করে দেন। অ্যাকাউন্ট ক্রিয়েটিং হচ্ছে। এখন এখানে দেখেন কনফার্ম ইউর ইমেল, তার মানে মেলে একটা মেল চলে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের মেলে নিয়ে যাবে।
এখন এখানে দেখেন আমাদের ভিন্ডাল থেকে একটা মেল চলে আসছে। এ হচ্ছে আমাদের মেল। এখন মেলটা আমরা কনফার্ম করে নিই। কনফার্ম অ্যান্ড স্টার্ট আর্নিং। ওকে, তো আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে। এখানে তারা আরও কিছু সার্ভিস সাইটের নাম দিয়ে দিছে, এইসব সার্ভিস সাইটেও কাজ করতে পারেন আপনি। তো আমরা এইগুলাতে পরে করব। সো এখানে আমি কন্টিনিউ করে দিলাম। এই সাইটটাতে অ্যাড বেশি, এগুলো হচ্ছে অ্যাড। ভিন্ডাল রিসার্চে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি $1 পেয়ে যাবেন। তো জাস্ট এখানে টিউটোরিয়ালটা কমপ্লিট করলে হবে। স্টার্ট $1 টিউটোরিয়াল, এটা ক্লিক করলাম আমরা। তো এখানে টোটাল 5টি স্টেপ আছে। তো এইগুলো আমরা নর্মালি জানি সবগুলাই। এখান থেকে স্টার্ট কোয়ালিফায়ার, এটা ক্লিক করেন। সিম্পল এস পাই, তো এই হচ্ছে আমাদের কোয়ালিফায়ার। এখানে আপনার প্রোফাইল কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো কমপ্লিট করে নেন। হোয়াট ইজ দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম অফ অল মেম্বার্স অফ ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ। আপনি সহ আপনার ফ্যামিলির টোটাল মেম্বারদের ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। এখানে আমি 1.5 লাখের উপরে দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ইয়ারলি। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড, এটা আমি দিয়ে দিলাম মাস্টার্স, যদিও আমার মাস্টার্স হয়নি। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউর প্রাইমারি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা দিবেন। এটা হচ্ছে ইংলিশ, আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাট আপনাদের বাংলায় বলতেছি। হুইচ অফ দ্য ফলোয়িং মোস্ট ক্লোজলি ম্যাচেস ইউর অকুপেশন, আপনার পেশা কোনটা সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা প্রফেশন নিতে পারেন। এখন আমি যেটা নিব ওইটা নিতে হবে এরকম কিছু না, আপনারা আপনাদের মন মতো একটা প্রোফাইল তৈরি করবেন। আর কথা হচ্ছে আপনি এখানে যে প্রোফাইলটা করবেন নেক্সট টাইম সমস্ত কোশ্চেনের অ্যান্সার এগুলোই দিবেন। তো এখান থেকে আমি টেকনিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এটা দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, এটা হচ্ছে মেরিট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ পিপল ইউ ক্লেম এস ডিপেন্ডেন্ট অন ইউর ট্যাক্স রিটার্ন, আপনার ইনকামের উপর ডিপেন্ড করে এরকম টোটাল কতজন মেম্বার সেটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে থ্রি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, আপনি সহ টোটাল কতজন মেম্বার আপনার সাথে থাকে সেটা, তো এটাও আমি 3 দিয়ে দিলাম। এরপর অ্যান্সারগুলো সাবমিট করে দিলাম। এরপরে হচ্ছে পার্ট 2, হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেস কন্ডিশন, নিচে যে ইলনেসগুলো আছে এখানে যে রোগের কথা বলা আছে এই রোগগুলোতে আপনি ডায়াগনোসড করেছেন কি না সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমি ব্যাক পেনটা দিতে পারি। এটা হচ্ছে কোমর ব্যথা, এটা থাকাটাই স্বাভাবিক। ওকে, আর দিব না আমি। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল ইন ইউর প্রাইমারি এমপ্লয়ার্স কোম্পানি, আপনার কোম্পানিতে রোলটা কি সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার এটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর প্রাইমারি এমপ্লয়ার্স, আপনার কোম্পানিতে টোটাল কতজন মেম্বার কাজ করে সেটা দিবেন। 250 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশনাল পজিশন ইন ইউর অর্গানাইজেশন ইউ ওয়ার্ক ফর, এখানে আমি ডিরেক্টর বা ম্যানেজার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইউর প্রাইমারি এমপ্লয়ার্স কোম্পানি প্রাইমারি ইন্ডাস্ট্রি, এখান থেকে আমি কম্পিউটার সফটওয়্যার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট অকুপেশনাল স্ট্যাটাস, এটা হচ্ছে ফুল টাইম ওয়ার্ক। এরপরে হচ্ছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথ ইন এট ইউর প্রাইমারি এমপ্লয়ার্স কোম্পানি, আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন সেটা জিজ্ঞেস করছে। টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি টোটাল কম্বাইন্ড অ্যানুয়াল ইনকাম ডু অল মেম্বার্স অফ ইউর হাউসহোল্ড আর্ন বিফোর ট্যাক্স, আপনাদের সবার মিলে ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, 1.5 লাখ থেকে 1,74,000। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস
the industry that you personally work in. এখান থেকে কম্পিউটার সফটওয়্যার এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা অবশ্যই ফুল টাইম। এরপরে কন্টিনিউ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের স্টেপ টু। এরপরেরটা আমরা কমপ্লিট করি। ইন দ্য পাস্ট টু উইকস হুইচ অফ দ্য ফলোয়িং বেভারেজ হ্যাভ ইউ কনজিউমড, গত দুই সপ্তাহের মধ্যে কোন বেভারেজটা আপনি খাইছেন সেই জিনিসটা দিবেন। এখানে বোতল ওয়াটার দিতে পারেন, এরপরে এনার্জি ড্রিঙ্ক, টি, কফি, বিয়ার না থাকে এগুলো দিব না, আমি জুস দিতে পারি। ওকে, তো এইগুলোই খেলাম আমি, অ্যালকোহল টাইপের কিছু দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, বাট আপনি যেগুলো দিবেন অবশ্যই মনে রাখবেন। এরপরে হচ্ছে ইফ ইউ আর অফার ওয়াইন, বিয়ার, লিকুইড অর সোডা, উইচ উড ইউ চুজ? আপনাকে যদি বিয়ারের অফার করা হয়, ওয়াইনের অফার করা হয়, সোডার অফার করা হয়, তাহলে আপনি কোনটা নেবেন? আপনার অ্যান্সারটা অবশ্যই কমেন্টে চাই আমি। অবশ্যই এটা সিক্রেট থাকবে, কাউকে আমি বলবো না, অবশ্যই এটা কমেন্টে জানাবেন। এখান থেকে আমি বিয়ারটা চুজ করলাম। এরপরে নিচে দেখি, ওয়াইন শপিং ফর এ নিউ বেভারেজ ব্র্যান্ড হুইচ ফিচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন বেভারেজ কিনতে যান তখন কোন জিনিসটা আপনার বেশি ইম্পর্টেন্ট? ফার্স্ট হচ্ছে প্যাকেজিং, প্রাইস, এরপর হচ্ছে নিউট্রিশন ইনফরমেশন, মার্কেটিং, ওয়ার্ড অফ মাউথ। তো নর্মালি যেটা হয়, নতুন কোনো কোম্পানি বা নতুন কোনো প্রোডাক্টের সাথে আমরা পরিচয় হলে আমরা প্যাকেজিংটাই অনেক গুরুত্ব দিই, বাট এটা যদিও ঠিক না, আমাদের অবশ্যই দেখা দরকার নিউট্রিশন ইনফরমেশন। তো এইটা আমরা দিতে পারি, অথবা প্রাইসটাও দিতে পারি আমরা। ওকে, তো এরপরে নিচের দিকে গেলাম, হোয়াট টাইপস অফ কন্টেনার ডু ইউ প্রিফার টু ড্রিঙ্ক ফ্রম, কোন কন্টেনারে আপনি ড্রিঙ্কস করতে চান সেই জিনিসটা দিবেন। প্লাস্টিক, গ্লাস, এটা আমি গ্লাস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি কাপস অফ কফি ডু ইউ ড্রিঙ্ক ইন এ টাইপিক্যাল ডে, এখান থেকে আমি এক থেকে দুই কাপ দিতে পারি, কফি ড্রিঙ্ক করি। ওকে, তো এরপরে হচ্ছে হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ বাই কফি, আপনি কফি কতদিন পর পর কিনেন সেটা, এটা মান্থলি একবার দিয়ে দিলাম, ওয়ান্স এ মান্থ। এরপরে হচ্ছে ডু ইউ ড্রিঙ্ক ডায়েট বেভারেজ, আপনি ডায়েট বেভারেজ খান কি না সেটা, এখানে যদি আমরা ইয়েস করি সেই ক্ষেত্রে বেভারেজের অপশনে আমাদের এই টাইপের সার্ভে আসতে পারে, সো সেজন্য আমি ইয়েস করে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট টাইপ অফ বিয়ার ডু ইউ ড্রিঙ্ক মোস্ট, আপনি কোন টাইপের ভাল্লুক পছন্দ করেন সেই জিনিসটা, না এটা ভাল্লুক বললে খারাপ শোনা যায়, আপনারা বিয়ার নামে এটা বেশি পরিচিত, তো এগুলো নিয়ে আমার অত আইডিয়া নেই, এগুলো সার্চ করে বের করে নেবেন, একটু ডিটেলস জেনে নেবেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বিয়ারের প্রকার হবে, তো আমি একটা চুজ করে দিলাম, স্টাউটটাই দিলাম। এরপরে হচ্ছে হ্যাভ ইউ বট বোতল ওয়াটার ইন দ্য পাস্ট সিক্স মান্থস, আপনি ছয় মাসের মধ্যে বোতল ওয়াটার খাইছেন কি না সেটা, ইয়েস মোর দেন ওয়ান্স। এরপরে হচ্ছে ডু ইউ ইউজ ওয়াটার ফিল্টারেশন সিস্টেম, আপনি পানি ফিল্টার করেন কি না সে জিনিসটি জিজ্ঞেস করছে, এটা আমি নো দিয়ে দিলাম, যেহেতু বোতল ওয়াটার খাই সেক্ষেত্রে ফিল্টার করার দরকার হয় না। এরপরে হচ্ছে ডু ইউ ট্রাস্ট ইউর ট্যাপ ওয়াটার, এটা আমি ইয়েস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হুইচ সার্ভিস ডু ইউ ইউজ ফর ইউর ইমেল, আপনার ইমেলের জন্য আপনি কোনটা ইউজ করেন, আপনার এইখানে যে অ্যাকাউন্টটা করা আছে সেটা অনুসারে দিবেন, যদি জিমেল হয় জিমেল দিবেন, ইয়াহু হলে ইয়াহু দিবেন, আপনার অ্যাকাউন্ট যেটা দিয়ে করা সেটা ইউজ করবেন এখানে। এরপরে হচ্ছে ডু দ্য ইমেল ইউ গেট ফ্রম বিন্ডাল কাম ইন টু ইউর ইনবক্স অর ইন টু ইউর বাক অর স্প্যাম, বিন্ডালের যে মেলটা আছে সেটা কি আপনার স্প্যামে গেছে নাকি আপনার ইনবক্সে গেছে সেটা জিজ্ঞেস করছে, অল ইনবক্সে দিয়ে দিলাম কারণ আমাদের মেলটা ইনবক্সে আসছে। এরপরে সাবমিট করে দিলাম। অসাম, আমরা এখানে $1 পেয়ে গেছি। এখানে আমাদের ব্যালেন্সটা দেখেন, আমাদের ব্যালেন্সও অ্যাড হয়ে গেছে $1। তো এখন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ট্রাই এ সার্ভে আর সি এ লিস্ট। তো আমি এখন আর সার্ভে করবো না, এখন আমরা লিস্টটা দেখে নিই, চলে গেলাম সি এ লিস্টে।
এতক্ষণ আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে আমাদের প্রোফাইল সার্ভে। তো নেক্সট টাইম আমরা অ্যান্সার করার সময় এইগুলোই অ্যান্সার করব। এখন একটু নিচের দিকে দেখি আমরা সার্ভেগুলো। তো দেখেন আমাদের যে ফার্স্ট সার্ভেটা আছে এটা হচ্ছে আমাদের $1, এটা হচ্ছে ডায়েটা সার্ভে, এরপরেরটা হচ্ছে $1, এটা হচ্ছে পিনাট লেবার সার্ভে, এরপর আমাদের যে সার্ভেটা এটা হচ্ছে 75 সেন্ট, এরপরে 75 সেন্ট, এরপরে $1, $1.20, $1.20, $1.17, $1, $1.03, $1.16। তো দেখেন এখানে যতগুলো সার্ভে আছে সবগুলো কিন্তু $1, জাস্ট দুইটা সার্ভে আছে এই দুইটা হচ্ছে 75 সেন্টের। আপনি যখন এইগুলো ট্রাই করবেন তখন দেখবেন আরও নতুন নতুন সার্ভে চলে আসবে। আর এখানে সার্ভে কম বেশি থাকা ডিপেন্ড করে আইপির উপরে, প্লাস হচ্ছে আপনার কাজের উপরে। আপনি যদি কাজ ভালো করেন সেই ক্ষেত্রে আপনার সার্ভে ম্যাচ করবে বেশি, আর আপনি বড় বড় সার্ভে পাবেন। তো এই হচ্ছে সার্ভেগুলো, এগুলো কমপ্লিট করে করে আর্নিং করতে পারবেন। এখান থেকে আর্নিং করার মেন সোর্স হচ্ছে এই সার্ভেগুলো। এখানে স্টেট রিসেগেলে পাবেন, এরপর হচ্ছে প্যানেলস, জবস, অফার্স, অফার্সে গেলে কিছু অফার পাবেন যদি আপনাদের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন। এরপরে যে আর্নিং সিস্টেম আছে সেটা হচ্ছে রেফারেলসে। তো এখানে যাওয়ার পরে এখানে আপনার রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের রেফার লিঙ্ক, এটা শেয়ার করে আর্নিং করতে পারবেন। এখানে যে রেফার আর্নিংটা আছে সেটা অনেক বেশি, সেটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক থেকে কেউ যদি জয়েন করে আর ফার্স্ট সার্ভে কমপ্লিট করে তখন আপনি $5 বোনাস পাবেন। তো আপনারা যারা সার্ভে সাইটটাতে জয়েন করবেন অবশ্যই আমার রেফার লিঙ্কটা ইউজ করবেন। তো এই হচ্ছে আমাদের রেফার আর্নিং। এখন আমরা আলোচনা করি উইথড্র নিয়ে। তো চলে গেলাম আমাদের উইথড্রতে, এখানে ডলারের উপর ক্লিক করলাম। তো এখানে উইথড্রতে আসার পরে এখানে একটা অপশন দেখেন, নেক্সট পেমেন্ট ডেট ফ্রাইডে March 2021, তার মানে এই তারিখে পেমেন্ট করা হবে 26 তারিখে, আজকে হচ্ছে 15 তারিখ। এখন কথা হচ্ছে এই সেটটা থেকে আপনি কত হলে উইথড্র করতে পারবেন আর পেমেন্ট সিস্টেমটা কীভাবে। আপনি এখানে উইথড্র করতে পারবেন শুধুমাত্র পেপ্যালে, আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $50। আপনি $50 হলে উইথড্র করতে পারবেন। আরও একটা কন্ডিশন হচ্ছে আপনার পেপ্যালের নাম, অ্যাড্রেস, মেল এটার সাথে সেম থাকতে হবে, তাহলে আপনারা এখান থেকে উইথড্র পাবেন। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের পেপ্যালের নাম, অ্যাড্রেস, ইমেল সব কিছু সেম থাকতে হবে। এরপর এখানে 26 মার্চ এটাতে আমরা পেমেন্ট পাবো। আর এখানে যদি একটু লক্ষ্য করেন নিচের দিকে কিছু অপশন দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, অ্যাক্টিভিটি, স্ট্যাটাস, কিস। তো তাদের রুলগুলো এখানে দেখতে পাবেন, এখানে মেলড, প্রসেসিং, এরপর হচ্ছে ক্লিয়ার্ড, রিটার্নড, ফেল্ড সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। যদি রিজেক্ট হয় সেটারও এখানে সলিউশন দিয়ে দিছে কী জন্য রিজেক্ট হবে। তো এই হচ্ছে মোটামুটি সার্ভে সাইটটা। এটা যদিও ভালো মানের সার্ভে সাইট বলবো না আমাদের জন্য, বাট যারা VPS দিয়ে কাজ করবেন তারা এই সাইটে কাজ করতে পারেন। বাট এই সাইটটা বিগিনারদের জন্য না, কারণ হিউজ একটা অ্যামাউন্ট হওয়ার পরে এখন ব্যান খেলে অনেক বেশি কষ্ট লাগতে পারে। এর জন্য বেটার হচ্ছে যারা বিগিনার আছেন তারা ছোট ছোট অ্যামাউন্ট উইথড্র করার মতো সাইটে কাজ করবেন, যেন ইজিলি উইথড্র করতে পারেন। তো এই ছিল মোটামুটি সাইট, আশা করি বুঝতে পারছেন। আবারও দেখা হবে আরও কোনো একটা সাইট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।